নদীর নাম বেলুয়া হলেও স্থানীয়রা একে চেনেন বৈঠাকাটা নামে। এর নামকরণ নিয়ে স্থানীয়দের মাঝে প্রচলিত আছে নানান গল্পকথা, তবে বেশিরভাগ মানুষের মতে প্রাচীনকালে এখানে বৈঠা দিয়ে মাটি কাটার পর তৈরি হয় ছোট একটি নদী, পরে ভাঙতে ভাঙতে সেই নদী এখনকার রূপ নিয়েছে আর এভাবেই এসেছে বৈঠাকাটা নামটি। বৈঠাকাটা নদীকে ঘিরে বসবাস করেন কয়েক হাজার কৃষিজীবী, তাদের উৎপাদিত নানা রকম কৃষি পণ্যের বেচাকেনার একমাত্র জায়গা এই বাজার। সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই বাজার, খুব সকাল থেকে শুরু হয়ে বেলা 11টার আগেই শেষ হয়ে যায়। নির্ধারিত একটি জায়গা ছাড়া আর কোনো স্থায়ী কাঠামো নেই এ বাজারের। এক একটি নৌকায় এ বাজারের এক একটি দোকান। বৈঠাকাটা বাজারে ক্রেতাদের বেশিরভাগই পাইকার। এ বাজার থেকে পাইকারি মূল্যে কৃষিপণ্য কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন তারা। বৈঠাকাটা ভাসমান বাজারে বছরের বিভিন্ন সময়ে সবচেয়ে বেশি সমাগম হয় মৌসুমি সবজি ফলমূলের। নাজিরপুর এলাকার বিভিন্ন জায়গায় গাছের চারা উৎপাদনের প্রচুর নার্সারি থাকায় এর বাজারে তা বিক্রি করতেও ভিড় জমান কৃষকরা। নাজিরপুর এলাকায় বিস্তীর্ণ জায়গা জুড়ে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ হয় বলে এ এলাকায় ভাসমান ধাপ তৈরির বিভিন্ন সরঞ্জামের চাহিদা বেশি। বৈঠাকাটা বাজারের একটা অংশে কচুরিপানা, শ্যাওলা, জৈব সার ইত্যাদি পাওয়া যায়। এ এলাকাটি খালবিলে ভরপুর, কৃষিকাজের পাশাপাশি সবাই তাই কম বেশি মাছ ধরেন। বৈঠাকাটা বাজারে তাই পাওয়া যায় বিভিন্ন রকম মাছ ধরার সরঞ্জাম। নদী বিধৌত অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও কৃষকদের কাছে এখনো যাতায়াতের জনপ্রিয় মাধ্যম নৌকা। যান্ত্রিক নৌকার প্রচলন থাকলেও অঞ্চলের কৃষকরা বৈঠাচালিত নৌকার ব্যবহারই বেশি করেন। বৈঠাকাটা ভাসমান বাজার ও এ অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় জীবনধারাকে কেন্দ্র করে। এ অঞ্চল হতে পারে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।